বৈষম্য বিরোধী তীব্র গণ আন্দোলনের মুখে চলতি বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কি করেননি তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ বিতর্কে দেখা দিয়েছে নানান ধরনের জটিলতা সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে, এর আগে দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই, যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে নিয়ে ৬ তারিখে ৫ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি সেটা লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। যদিও শেখ হাসিনার পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি। এখন নতুন করে এই পদত্যাগ বিতর্কে বিব্রত অনেকেই, কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ, এখন এটা নিয়েই আলোচনা সর্বত্র। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকার প্রধান ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না। এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এত ধোঁয়াশা বা কেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ওই দিন জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। অনেক ধরনের গুজব চলছে, আমি জনগণকে আহ্বান করবো এই ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দর ভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রচনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে, যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিক নিয়ে কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা, আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা। সেনাপ্রধানের বক্তব্যের আগেই ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তখন অনেক মানুষ গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা যায়। এমনকি ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাতে আগামীতে অনিশ্চিত কোনো জটিলতার সৃষ্টি না হোক এমন প্রত্যাশা সবার। ইরোন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।